ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন জহিরুল হক, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে তার প্রতিবাদ কীভাবে হতে পারে এবং তার শাস্তি কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। জাযাকাল্লাহ হাইয়া কাল্লা বারাকাল্লাহ ফি হায়াতিক। প্রিয় ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির বিচার প্রত্যেক যুগে যুগেই মৃত্যুদণ্ড হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে সুনানে নাসাইতে, যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেন বিভিন্ন তালিম দিনী শিক্ষা গ্রহণ করে। তিনি আবার বাসায় আসতেন, তখন তার একটি দাসী রাসূলকে গালিগালাজ করত। তখন সাহাবী বললেন যে তুমি আমাকে গালিগালাজ করো, রাসূলকে গালিগালাজ করো না। কিন্তু এভাবে একদিন, দুই দিন, তিন দিন সেই মহিলা সেখান থেকে বিরত হয় না। তখন ওই সাহাবি একটি কোদাল জাতীয় একটি যন্ত্র নিয়ে ওই মহিলার পেটের মধ্যে মেরে দিয়ে তাকে হত্যা করে দিল। তখন পরের দিন আল্লাহ রাসূলের কাছে যখন বিচার আসলো, তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাসূল আপনাকে আমার সামনে গালি দেয়, এটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য তাকে হত্যা করেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার কোনো রক্তের বিনিময় নেই। এতে বোঝা গেল যে রাসূলকে কটূক্তিকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে। তবে কিছু কিছু বিষয়, ইসলামী রাষ্ট্র যখন হবে তখন এলাকা ভিত্তিক যদি কোনো একটা সালিস হয়, সেটা এলাকার যাকে দায়িত্ব দেওয়া হবে তার মাধ্যমে হওয়া উচিত। অনুরূপভাবে দেশের যে রাষ্ট্রপ্রধান আছে, ওইগুলো বিচারগুলো রাষ্ট্রীয়ভাবে হলে আর কোনো ধরনের ক্ষতির আশঙ্কা থাকবে না। তো এই জন্য আমরা সরকারের কাছে সবসময় জোর দাবি করে জানাবো, লিখিতভাবে, মৌখিকভাবে, বিভিন্নভাবে আমরা জোর দাবি করব যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটূক্তি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না এবং তাদের সাথে আমরা চলাফেরা করতে রাজি না। তাদেরকে যেন চিরতরে বয়কট করা হয়, ওই মাধ্যমগুলো আমরা ব্যবহার করব। তো এমন কোনো মাধ্যম ব্যবহার করা যাবে না যেটা অন্যের ক্ষতি হয়, একটা উপকার করতে গিয়ে এর চেয়ে বেশি ক্ষতি হয়ে যায়, তাহলে ওই ধরনের কিছু করা যাবে না। তো এই জন্য আমাদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে যে অতিরিক্ত একটু সামান্য উপকার করতে গিয়ে বেশি ক্ষতির আশঙ্কা হয়ে যায়, এই ধরনের কাজ থেকে যেন আমরা বিরত থাকি। তো এই জন্য আমাদের সবসময়, বিশেষ করে এখন আমরা যারা মুসলিম আছি, বেশিরভাগ মুসলিমরাই তারা জুলুমের শিকার হচ্ছে, এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব আর সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব যেন ইসলাম বিরোধী কাজগুলো না হয়। দেখুন, আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছে, এই জন্য আমরা সবাই প্রতিবাদ করছি, মিছিল মিটিং করছি, এটা হচ্ছে আমাদের ইমানি একটা চেতনা। কিন্তু ইমানি চেতনাটা দেখুন আমাদের ঘরের মধ্যেই হারিয়ে গেছে। আজও এখনও বাংলার মাটিতে যারা মিছিল মিটিং করছেন তাদের অনেকের ঘরে এখনও ভারতীয় চ্যানেলগুলো চলছে, এগুলো আমরা বন্ধ করছি না। তাহলে আমরা এটা মুখ দিয়ে প্রকাশ করছি কিন্তু অন্তর দিয়ে আমরা এটা বিরত থাকছি না। আমাদের আগে আমাদের ঘর থেকে এগুলো সরাতে হবে, তারপরে আস্তে আস্তে দেখবেন একদিন পরিপূর্ণভাবে সফল হয়ে যাবে। কিন্তু নিজেরা আমরা যদি বিরত না হই, ভারতীয় চ্যানেলগুলো আমরা এখন পর্যন্ত বয়কট করতে পারি নাই, তাহলে আমরা সারাদিন মিটিং মিছিল করে কোনো লাভ হবে না। তাই জন্য আমরা যেভাবে পারি সেভাবেই আমরা চেষ্টা করব, এমন প্রতিবাদ করার চেষ্টা করব যে প্রতিবাদ আমাদের কাজে আসবে, যেন আমরা ফলপ্রসূ হয়, যেন প্রতিবাদ করতে গিয়ে আমাদের কোনো ধরনের ক্ষতি না হয়, ওইদিকে যেন আমরা লক্ষ্য রাখি। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।